ক্লাস টেন অনুশীলনী টু পয়েন্ট থ্রি কোয়েশন নাম্বার সেভেন রুমান টু একটি বহুপদ রাশিকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করাতে বাঘ ফল টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এবং বাক শেষ মাইনাস এক্স প্লাস ফোরটিন হয় তো বহুপদ রাশিটি নির্ণয় করো তো এখানে একটা বহুপদ রাশিকে যদি ভাগ করার পরে বাঘ ফল এত হয় এবং বাক শেষ এত হয় তাহলে বহুপদ রাশিটি নির্ণয় করো তো এখানে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিব এখানে হচ্ছে একটি বহুপদ রাশিকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করাতে তো এটা হচ্ছে এটা দিয়ে আমরা যদি একটা রাশিকে ভাগ করি তো এটা হচ্ছে বাজক তো বাজককে আমরা লিখব জি এক্স তো এখানে দেওয়া হচ্ছে জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু তারপরে এটা রয়েছে যে ভাগ করাতে বাঘ ফল এত হয় তাহলে এখানে বাঘ ফল হচ্ছে কিউ এক্স তো এখানে কিউ এক্স হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু তারপরে এখানে রয়েছে এবং বাকশেষ তো বাকশেষকে আমরা লিখবো আর এক্স তো বাক্সিস হচ্ছে এখানে মাইনাস এক্স প্লাস ফোরটিন তো এখানে আমরা বহুপদ রাশিটি নির্ণয় করব তো বহুপদ রাশি হচ্ছে পি এক্স ইকুয়েল টু দিয়ে দিলাম মানে এটা আমরা নির্ণয় করব তো এখন আমরা ফর্মুলাটা লিখে নিব যে বহুপদ রাশিটির অতএব পি এক্স টু আর তো এই ফর্মুলা দিয়ে এটা আমরা তো এখানে এক্সের যে মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু তারপরে কিউ এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এটাকে আমরা করে দিব তারপরে আর রয়েছে মাইনাস এক্স এখানে প্লাস দিলাম তারপরে মাইনাস এক্স এটাকে দিয়ে দিলাম আমরা তারপরে এখন কী করব এই দুইটা কিন্তু আমাদেরকে গুণ করতে হবে এখানে চিহ্ন দেওয়া আছে ইন্টু তো আমরা এটাকে ইন্টু করে নিব প্রথমে কি করবো এক্স স্কয়ার দিয়ে এটাকে পুরোটাকে গুণ করে দিব তো এক্স স্কয়ার দিয়ে যদি আমরা এটাকে গুণ করি টু এক্স প্রথমে থাকবে টু তারপরে এখানে এক্স স্কোয়ার x স্কয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দুইটা যে পাওয়ার আছে এক্স এর দুইটা প্লাস হবে টু প্লাস টু হয়ে যাবে এর পাওয়ার ফোর তারপরে এক্স স্কয়ার দিয়ে আমরা আবার এটাকে গুণ করব ফাইভ এক্স স্কোয়ারে ফাইভ এক্স হবে তারপরে এখানে কিন্তু একটা এক্স আরও বেশি আছে মানে ফাইভ এক্স এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্সের পাওয়ার ওয়ান হয়ে যাবে এক্সের পাওয়ার থ্রি মানে ফাইভ এক্স কিউব হয়ে যাবে এখানে তো এখানে প্লাস ফাইভ এক্স কিউব তো এখন আবার এক্স স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুণ করবো টু এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স স্কোয়ার তো এখানে রয়েছে মাইনাস এখানে হচ্ছে প্লাস তো প্লাসে মানে হয়ে যাবে এখানে মাইনাস তো এখন আমরা এক্সকোয়ার দিয়ে এটাকে গুণ করে নিলাম এখন মাইনাস টু দিয়ে এটাকে গুণ করে নিব তো মাইনাস টু দিয়ে যে প্রথমে আমরা এটাকে করবো তো এখানে হচ্ছে টু এখানে টু তো টু টু যার হচ্ছে ফোর তো থাকছে এখানে এক্স স্কোয়ার তো এখানে প্লাস প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস তারপরে আমরা মাইনাস টু দু করব প্রথমে করবো প্রথমেই দেখে নিব এটা হচ্ছে প্লাসের এটা আছে মাইনাসের তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে তারপরে ফাইভ এখানে টু তো প্লাস গুণ হয়ে যাবে দশ আর এখানে থাকছে এক্স টেন এক্স তো এখানে রয়েছে আবার মাইনাস টু এখানে আবার মাইনাস টু তো এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস দুই দ্বিগুণ হয়ে যাবে চার আর এখানে থাকছে প্লাস প্লাসে ম্যানেচে মাইনাস এক্স প্লাস ফোরটিন তো এখানে আমরা দেখবো যে এক্স টু দি পার ফোর এখানে আর আছে কিনা না ফোর আর নেই এক্স কিউব আর নেই তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু আরেকটা আছে এখানে এই যে টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ে তাহলে দুটি কিন্তু আবার মাইনাস তো প্রথমে এগুলো আমরা লিখে নিব টু এক্স টু দি পার ফোর প্লাস ফাইভ এক্স কিউব এখানে মাইনাস আর এখানে আছে আবার মাইনাস তো দুটি কিন্তু আমরা তো টু এক্স স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ারে কি হবে ফোর আর টু আমরা এখানে প্লাস ফোর আর টু যাবে সিক্স এক্স স্কোয়ার দুটোতেই মাইনাস তাই আমরা এখানে মাইনাস দিলাম তারপর এখানে রয়েছে আবার এক্স তো এখানে এক্স আছে আবার এখানে এক্স আছে এখানে একটা এক্স এখানে আবার দশটা এক্স তো মাইনাস আবার দুটোটি আছে তো টেন এক্স আর এক্সে এলেভেন এক্স তো এখানে রয়েছে মাইনাস আবার এখানেও মাইনাস তো এখানে আমরা মাইনাস দিয়ে দিব দুটোটি মাইনাস আছে তারপরে এখানে রয়েছে প্লাস ফোর এখানে আবার প্লাস ফোরটিন তো ওই দুইটি আমরা প্লাস করবো ফোরটিন আর ফোরে যদি আমরা প্লাস করি কি হবে প্লাস এইটিন তো এখানে প্লাস এইটিন হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের বহুপদ রাশি পলিনোমিয়ালস অফ এক্স এটা হচ্ছে আমাদের বহুপদ রাশি পি এক্স আমরা নির্ণয় করে নিলাম তো এখন আমরা লিখে নিব যে অতএব আমাদেরকে কোয়েশ্চেনে বলা হয়েছে বহুপদ রাশিটি নির্ণয় করো তো আমরা বহুপদ রাশিটি নির্ণয় করে নিলাম পি এক্স হচ্ছে বহুপদ রাশি তো অতএব বহুপদ রাশিটি হলো হলো টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স প্লাস এইটিন এটাই হচ্ছে আনসার